গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতুরার পাপাই। আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। বাড়িতে সকালবেলা উঠে যা যা কাজ থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিচে গিয়েছিলাম একটু ডিম আনতে। ডিম নিয়ে এসেছি, আজকে ডিম রান্না করব। আর আজকে ডিমটা আমি একদম নতুনভাবে রান্না করব, সেটা অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। তার আগে তোমরা হয়তো ঠোঁটে লিপস্টিক দেখে ভাবছো যে দিদিভাই কি লিপস্টিক দিয়ে বসে থাকে বাড়িতে, একদমই না। আসলে এই যে দুটো মিনি লিপস্টিকের বটল দেখছো, এগুলো আজকে পার্সেল এলো, তো তারই একটা লাগিয়ে আমি দেখছিলাম। তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো এই দেখো, এই লিপস্টিকগুলো এসেছিলো, আমি দুটো প্যাকেট অর্ডার করেছিলাম, আর দাম ছিল 134 টাকা। তো অনলাইনেতে একটু কম দামই পাওয়া যায় সব জিনিস। তো এই দেখো, একটাতে হচ্ছে এই কালারটা আছে, এই কালারটা, আর এই কালারটা আছে, সব ম্যাট কালারগুলো আছে, আর এই কালারটা, এই চারটে কালার আছে একটা আর কি। একটা বটলেতে এই চারটে কালার ছিল। আর একটা ডাব্বায় যেটা আছে, এতে হচ্ছে যত আর কি ড্রিপ কালার যেগুলো থাকে সেই কালারগুলোই রয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এতটা ড্রিপ কালার তোমাদের দাদাভাই পছন্দ করে না, তবে আমার কিন্তু বেশ ভালো লাগে। এই যে দেখো, এটা হচ্ছে একটা রেড কালার, এটা হচ্ছে ওই ডিপ যে আর কি রেডটা যেটা আমি ছোটে দিয়ে আছি ওই কালারটা। আচ্ছা, আর এইটা হচ্ছে পার্পল কালারটা, আর এটা হচ্ছে পিঙ্ক কালার। তো এইগুলোই অর্ডার করেছিলাম। যদি এইগুলো আর কি ভালো লাগে আমার দিয়ে, তো এই বড়টা ইউজ করব। আগে আমি ছোটোগুলো দিয়ে দেখি, যদি ভালো থাকে তাহলে আমি বড়টা ইউজ করি। তো যাই হোক, চলো এবার রান্নাঘরের দিকে যাই। চলে এসেছি রান্নাঘরেতে, আজকে রান্না করব ডিম, ডিমের কারি। তো ডিমের কারি রান্না করার জন্য নারকেল দিয়ে করব, নারকেল, টমেটো, আদা কুচি, রসুন কুচি, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এখানে আছে ধনে পাতা। তো কীভাবে রান্নাটা করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে আমি ডিম সিদ্ধ করে ডিমটাকে ছুলে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তার মধ্যে নারকেল কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ডালচিনি, এলাইচি, লবঙ্গ, গোলমরিচ এবং কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমরা ডেলি যে ডিমের তরকারি করি বা ডিমের কারি করি, সেটা কিন্তু খেতে অনেক সময় ভালো লাগে না, মুখের স্বাদ বদল করতে ভীষণ ইচ্ছে করে। তখন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখো, আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। তবে এই রান্নায় সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নারকেল আর কারিপাতা, কারিপাতা কিন্তু অবশ্যই লাগবে। এইদিকে আমি মশলাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি, দিতে দিতে তোমাদের সাথে শেয়ার করে নিই যে এই রান্না আমি কোথায় শিখেছি। এই রান্না শিখেছিলাম এক কর্ণাটক আন্টি ছিল ওনার কাছ থেকে। কর্ণাটক, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে বিশেষ করে এই ধরনের সবজিগুলো বেশি করা হয়, এরা নারকেল বেশি করে খায়, বিশেষ করে মাছ, চিকেন, ডিম এইসবেতে এইভাবে মশলা করে এরা রান্না করে। আমি প্রথম খেয়েছিলাম ওই কর্ণাটকের আন্টির কাছ থেকে। আমি যেখানে জব করেছিলাম উনি ওখানকার সিনিয়র একজন ছিলেন, উনি যা লাঞ্চ নিয়ে আসতেন আমাকে কিছুটা দিতেন, নিজেও কিছুটা খেতেন। তো আমার খাওয়ার পর এত পরিমাণ ভালো লেগেছিল, আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম। মশলাটা ওদিকে পিষে নিয়েছি, ডিমগুলোও আমার ভাজা করা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে চিনি, কারিপাতা, ডালচিনি আর এলাইচি দিলাম, দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দেব কিছুটা, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা বাড়িতে যদি এইভাবে রান্না করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে কতটা টেস্টি হয়েছে। এই মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন মিক্সারে পিষে নিয়েছিলাম, এর কিন্তু আলাদাই একটা গন্ধ বেরিয়েছিল, এই গন্ধে গোটা ঘর কিন্তু মোমো করছিল। যাই হোক, এখানে যখন আমার পেঁয়াজ, কারিপাতা সব ভাজা হয়ে গিয়েছিল, এর মধ্যে আমি পিষে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যেহেতু নারকেলটা এখানে কাঁচা আছে, ভালো করে কষিয়ে নিলে পেট ব্যথা বা অ্যাসিডিটিটা হয় না। মশলা কষানো আমার হয়ে যেতে এর মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিতে হবে। লঙ্কার পরিমাণটা আমি এখানে কম দিয়েছি, কারণ আমি আগেই পিষে নিয়েছিলাম বলে। এখানে তোমরা চাইলে কাশ্মীরি রেড মির্চি ইউজ করতে পারো, এতে কালারটা খুবই সুন্দর আসে। মশলা এখানে আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা পরিমাণ তোমরা ঝোল রাখতে চাও সেই রকম অনুযায়ী জল দেবে। এখানে আমার মশলাটা যেহেতু ফুটে উঠেছে, তাই এর মধ্যে ডিমগুলো দিয়ে আমি 15 মিনিট ধরে কিন্তু ফুটিয়েছিলাম, যাতে ডিমের ভেতরে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়।
আমার রান্না হয়ে গেছে ডিমের কারি। আর এখানে কলা ভাজা, শিম ভাজা আর ডিমের কারি করেছি। ডিমের কারিটা সত্যিই অসাধারণ খেতে হয়েছে, আর আমি বহুত দিন পর খেলাম, সত্যি আমার দারুণ লেগেছে। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একবার ছাদে এসেছি। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি, তো চলো তোমাদের দেখাই। বেশ কয়েকদিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, চারিদিক মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে আর ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। প্রত্যেকবারেই এরকম হয়, শীত পড়ার আগেটাতে বৃষ্টি হয় আর তারপর শীত পড়ে। আর পুরুলিয়াতে তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, আর ঠান্ডাতে আমার পুরো গোটা গা হাত জ্বালা করে। লোকের গরমেতে জ্বালা করে, কিন্তু আমার ঠান্ডাতে ভীষণ গা হাত পা জ্বালা করে। তো এইরকম বৃষ্টি হলে না আমার ভীষণ কান্না পায়, মনে হয় বসে বসে প্রচুর কাঁদি। কেন পায়, কিসের জন্য পায় আমি জানি না, কিন্তু কান্না পায়। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এতটুকুই।